আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি নীলুফার সিলেট থেকে, আমিও ভালো আছি। এই যে বারেন্দে গিয়ে দাঁড়ালাম, মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে বারেন্দে গিয়ে দাঁড়াতে দেখি এত বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নাই, অনেক বৃষ্টি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম কেমন বৃষ্টি হচ্ছে, চলুন আপনাদেরকে শেয়ার করি। এত বৃষ্টি দেখেন, তুফান, মনে হয় যেন তুফান আসছে এরকম আর কি। বৃষ্টি বন্ধ নাই, পুরা একটানা বৃষ্টি হচ্ছে হচ্ছে হচ্ছে, একদম আমাদের ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। যে ঘরের ভিতরে পাপুসটা ভিজে গেছে। তো এত বৃষ্টি হলে কি ভালো লাগে? বৃষ্টি ভালো লাগে, কিন্তু এত বৃষ্টি কখনোই কারো ভালো লাগে না। এত বেশি বৃষ্টি হয় যে ঈদের পর থেকে যে বৃষ্টি লাগছে, কেউ কোথাও যাবে এরকম কোনো সাধ্য নেই। গতকাল আর আজকে সকাল থেকে শুরু, রাত্রেও সারা রাত তিন তিনে বৃষ্টি হয়েছে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে, মানে খুব বেশি হয় না, কিন্তু আজকে এখন যেটা হচ্ছে এটা অনেক বেশি। এত বেশি বৃষ্টি হলে ঘর থেকে বের হওয়া যায় না, কিছু ভালো লাগে না, অফিস আদালতে যাওয়া যায় না। তা আমি তো এখন অফিসে যাওয়া শুরু করিনি, শুরু করলে হয়তো এই বৃষ্টির ভিতরে যাওয়াটা অনেক খারাপ হয়ে যাবে। তো আপনাদের ভাইয়ার বাগানটা দেখাচ্ছিলাম, এখানে পেয়ারা গাছে তো পেয়ারা আছেই আপনারা দেখছেন। তো দেখেন এখানে মনে হচ্ছে যেন তুফান আসছে, আসলে তুফান না, বাতাস খুব একটা বইছে না, কিন্তু বৃষ্টিটা খুব বেশি। ওই যে ওই বাড়িতে দেখেন, নিজ ঘরের বাসার সামনে অনেক বেশি পানি, এটা একদম সাগরের মতো হয়ে যায়। এই জায়গাটা একটু নিচা, এই জন্য ওদের বাসার সামনেটা মেন রোডে মানুষ দেখা যাচ্ছে না, এরকম বৃষ্টি। বৃষ্টি একদম মানে কুয়াশার মতো অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশা যেরকম অন্ধকার হয়ে থাকে এরকম খুব বেশি বৃষ্টি, খুব বেশি। নারিকেল গাছগুলার মানে আগা থেকে বোঝা যায় কেমন বৃষ্টি। দেখেন এইদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে, এদিকে তো গাছের জন্য একটা ছেলে ছাতা নিয়ে নামছে, ছোটো ছেলে, বেশি বড় না। আর এইখানে এই ছেলাটাতে আম, এই যে বাঙ্গা রুমটা দরজা দেখছেন, এটাতে অনেক আম আসছে, অনেক একটা আমওয়ালা এখানে সব আম এনে রাখে আর এখান থেকে নিয়ে এনে বিক্রি করে। তারপরে দেখছি এক ট্রেট আম পচে গেছে, এগুলো বের করে ফেলে দিচ্ছে। এই জন্যই তো আসলে আমওয়ালারা আমের দাম বেশি নেই। তো এখন চলুন নাস্তা খাবো, এখানে কেক খাইছে, রুটি খাবো নাস্তা মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, শুকনা গরুর মাংস এটা দিয়ে রুটি খাবো। এখানে কেউ নাই, কাউকে দেখতে পাচ্ছি না। আরাস আসতেছে, আরাস আসতেছে, আরাস নিয়ে আসলে আরাসকে উঠে ওর সাথে কথা বলবো। তুমি 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 এটা এটা কী কী দাঁড়া 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 দেখছি এটা কার, এটা বাবা তুমি কী করো, কী করো শোনো শোনো কী করো আরাস। হুম হুম নাস্তা খাইছো? হ্যাঁ তুমি নাস্তা খাইছো? হ্যাঁ খাইছো?